नमस्कार बंधुरा, रम्पी रान्नाघरे आपनादेरके स्वागत जानाच्छि। आज के आमी बानिये निच्छि मौरला माछेर बाटी चच्चड़ी। एर जोन्नो आमी निये निच्छि 200 ग्राम मौरला माछ, आर निच्छि दुटो पेंयाज, 10 कोया रसुन, एकटा टमेटो, किछुटा धने पाता, तीनटे लंका। गुड़ो मसलार मध्ये आमी निये निच्छि हलुद, नून, लंका एवं जिरे। नूनटा किन्तु खूब मेजर करे नेबेन, कारण आमार माछेर मध्येओ किन्तु नून मेशानो आछे। आर एई रान्नाटा किन्तु एकदम पुरोटाई सर्षे तेले करते हबे। एरपर आमी कड़ाइयेर मध्ये आमार मौरला माछगुलोके निये निलाम एबं समस्त गुड़ो मसलागुलो आमी निये निच्छि। एखाने खूब अल्प परिमाण हलुद मेशिएछि आमी, আর লঙ্কাটাও যেহেতু কাঁচা লঙ্কা আছে, লঙ্কার পরিমাণটা আপনারা ঝাল অনুযায়ী দেবেন। এরপর দেখুন ওগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দেব এবং কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। তারপর আমি খুব ভালো করে এগুলোকে মিক্সড করব। ধনে পাতাটা কিন্তু আমি এখন দিলাম না। এরপর খুব ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে, সমস্ত উপকরণগুলোর সাথে মাছটাকে খুব ভালোভাবে হালকা হাতে কাজ করবেন, কারণ মৌরলা মাছ কিন্তু খুব নরম হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে। এরপর আমি এখানে 3 চামচের মতো সর্ষের তেল মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু তেলটাতেই মাছটা সেদ্ধ হবে, এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া খুব দরকার। দেখুন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন, যেন সমস্ত কিছুর সাথে সমস্ত কিছু মিশে যায়, তেল মশলা মাছ সব যেন একসাথে ভালোভাবে মিশে না যায়। এরপর 2 চামচ জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে জলটাকেও আমি সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। তারপর আমি একটা ঢাকা দিয়ে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোয়ে রাখবেন, মাছটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। 10 মিনিট এটাকে আমি রেখে দেওয়ার পর আবার আমি ফিরে আসছি। মাছের এক পাশটা, যে পাশটা সেদ্ধ হচ্ছিল, আমি খুব হালকা হাতে এবার অন্য দিকে মাছগুলোকে ঘুরিয়ে দেব। দেখুন খুব হালকা হাতে করবেন। এভাবে ঘুরিয়ে দেওয়ার পর আবার ঠিকঠাক মতো করে আবার কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আবার 10 মিনিট পর ফিরে এসেছি এবং খুব ভালো করে এটাকে এবার নাড়াচাড়া করে নিতে হবে। আবার আমি একবার উল্টো সাইডে ঘুরিয়ে দিচ্ছি, মাছটা দেখছি কতটা সেদ্ধ হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই অবস্থায় আপনারা হাই করে দেবেন। এবার জলটাকে শুকানোর পালা। দেখুন এভাবে হতে দেওয়ার পর বেশ কিছু 3-4 মিনিটের পর দেখবেন আপনারা মাছের জলটা কিন্তু শুকিয়ে তেলটা উপরে আসতে শুরু করেছে। এই বাটি চচ্চড়ি কিন্তু অসাধারণ স্বাদে খেতে হয়, শুকনো ভাতে ভীষণই ভালো লাগে। আপনারা যে কোনো ধরনের চুনো মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে এই ধরনের রেসিপি করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এরপর আবার আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা হাই করে কিন্তু ঢাকাটা দিয়ে দিচ্ছি। তারপর দেখুন আমি ঢাকাটা খুলে দেখে নিলাম মাছটা সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে কড়াইটাকে ধরে খুব ভালো করে হালকা হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে। আপনারা কিন্তু নুনটা এই পর্যায়ে একটুখানি চেক করে নেবেন, নুন কিন্তু খুব মেজার করে দেবেন। এবার দেখুন আমার পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে, মাছের সুন্দর দেখতে লাগছে। এই অবস্থায় আমি যে ধনে পাতাটা রেখেছিলাম সেই ধনে পাতাটা এর ওপর থেকে ছড়িয়ে দেব এবং খুব ভালো করে এটার সাথে আমি মিশিয়ে নেব। দেখুন মাছটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগেও যায়নি, খুব ভালো করে হালকা হাতে কিন্তু এটা করবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আমি ভালো ভালো রান্না দিতে পারি। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই অবস্থায় আরও কিছুক্ষণ হওয়ার পর একদম শেষ পর্যায়ে এসে কখনো কখনো মাছের মধ্যে একটু আষ্টে গন্ধ থেকে যেতে পারে, সেই জন্য আপনারা একটুখানি লেবুর রস এর মধ্যে মেশাতে হবে।
দেখুন আমি একটু লেবুর রস মিশিয়ে নিচ্ছি, একদম হাফ লেবুর রস দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা শেষ করে নেবেন।